আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছি রূপানুর শুরুতেই শিরোনাম সৌদি আরবে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গরম থেকে রক্ষায় সৌদি আরবে তিন মাসের জন্য শ্রমিকদের দুপুরে কাজ করা নিষিদ্ধ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করলেই শাস্তি কানাডার ভ্যাঙ্কুভারে মারাত্মক সড়ক দুর্ঘটনা বাংলাদেশি যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামি বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত সৌদি আরবে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন হাজিরা দেশটির ঘরে ঘরে চলছে পশু কোরবানি আর মাংস রান্না ত্যাগের মহিমায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা উদযাপন করেছেন ফিলিস্তিনিরা আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কাতার ও পর্তুগালে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কাতারে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা দোহার আবু হামর বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাতারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ঈদুল আজহার নামাজের ব্যবস্থা করা হয় বিভিন্ন প্রান্ত থেকে সকল প্রবাসী বাংলাদেশি একসাথে নামাজ আদায় করতে ছুটে আসেন দেশটির ৫৯০টি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় কাতার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের এই ঈদগাহ মাঠে এসে নামাজ পড়ে আমার মনে হয় আমি দেশেই নামাজ পড়ছি এবং ভালো লাগছে দূতাবাসের সহযোগিতায় একসাথে প্রবাসীরা ঈদের জামাতে অংশ নিতে পারায় খুশি প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটি নেতারা দূতাবাসের পক্ষ থেকে কাতার প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনকে জানাচ্ছে আন্তরিক ঈদ মোবারক আশা করি এই ঈদ আমাদের সবার জীবনে সুখ শান্তি এবং প্রগতি বয়ে নিয়ে আসবে এদিকে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইউরোপ সহ পর্তুগালে মুসলিম জাতির বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে পর্তুগালের সর্ববৃহৎ ঈদের জামাত হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মার্তি মনিজ পার্কে আমাদের দেশ আমাদের পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন তাদের ছাড়া আমাদের ঈদের আনন্দটা পরিপূর্ণ হয় না তারপর সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঈদের জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এসএটিভি প্রবাস ডেস্ক গরম থেকে রক্ষায় তিন মাসের জন্য শ্রমিকদের দুপুরে কাজ করা নিষিদ্ধ করল সৌদি আরব সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো শ্রমিক দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করতে পারবেন না তাপপ্রবাহ থেকে রক্ষায় বাংলাদেশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস সৌদি আরব জুন থেকে সেপ্টেম্বর এই তিন মাস সূর্যের অত্যধিক তাপ থাকে ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় তাপমাত্রা তীব্র গরমে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শ্রমিকরা তাই শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের কাজ করা নিষিদ্ধ করেছে সৌদি সরকার যা বহাল থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী শ্রমিকরাও সরকার কর্তৃক নির্ধারিত সময়ে বিশেষ করে দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাজ একেবারে না করা ভালো এটা সৌদি আরবের মিনিস্ট্রি অফ লেবার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা যারা প্রবাসে এসে সৌদি আরবে প্রচণ্ড গরমে রৌদ্রের মধ্যে কাজ করতে হয় এজন্য শ্রম মন্ত্রণালয় প্রতিটা কোম্পানিকে বলে দিয়েছে ১২টা থেকে ৩টা পর্যন্ত যেন লেবারদেরকে রেস্ট দেয় বর্তমান সৌদির তাপমাত্রা অনেক বেশি প্রায় ৪৫-৪৬ ডিগ্রি এই তাপমাত্রাতে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয় কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামি বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন
ভ্যাঙ্কুভারে এ দুর্ঘটনা ঘটে। অন্তু ও তার নববিবাহিত স্ত্রী ভিভিয়ান এবং তাদের বন্ধু মারিজ সহ টরন্টো থেকে ভ্যাঙ্কুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান থেকে হোটেলে ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ির ধাক্কায় তাদের প্রাইভেট কারটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তু ও গাড়ি চালক মারা যান। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহত অন্তুর পরিবার জানায়, নিহতরা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতেন। তাদের মরদেহ টরন্টোতেই দাফন করা হবে। এসএটিভি প্রবাস সংবাদে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। গত সোমবার থেকে শুরু হওয়া এবছরের হজের আনুষ্ঠানিকতা কোরবানির মাধ্যমে শেষ হয়েছে। এবছর সৌদি আরবে উপস্থিত হন বিশ্বের বিভিন্ন দেশের 16 লাখের বেশি হজযাত্রী। সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের 1,300 গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও হজে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত শুক্রবার জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি 10 দিন সৌদি আরবে অবস্থান করবেন এবং পবিত্র হজ পালন করেছেন। এছাড়া রোববার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জেদ্দা কিং আব্দুল আজিজ, সেনেগালের প্রেসিডেন্ট মাকিসাল, সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আব্দি বারিকে স্বাগত জানান সৌদি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আল দায়িদ এলাকায় মোহাম্মদ দেলওয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। নিজ ওয়ার্কশপে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শারজাহ আল দায়িদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত দেলোয়ার হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কুয়াইশ নজু মিয়াহাট নূর আলীর বাড়ির মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে। তিনি আমিরাতে গ্যারেজ ব্যবসায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশি ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। কুয়েতে প্রবাসীদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুরাদুল হক চৌধুরী ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান টিটু। কুয়েত সিটির রাজধানী হোটেলে একতায় শক্তি মানবতায় মুক্তি এ স্লোগানে সবার সম্মতি ও ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এ সময় কুয়েতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশি জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই আহ্বায়ক কমিটি আগামী 3 মাসের মধ্যে সবার সম্মতিতে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী জানান, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করার কথা জানান। প্রবাসীদের কল্যাণে ও সহযোগিতায় কাজ করবে এই কমিউনিটির প্রত্যেক সদস্য, একথা জানান তিনি। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সৌদি আরবে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গরম থেকে রক্ষায় সৌদি আরবে 3 মাসের জন্য শ্রমিকদের দুপুরে কাজ করা নিষিদ্ধ। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করলেই শাস্তি। কানাডার ভ্যাঙ্কুভারে মারাত্মক সড়ক দুর্ঘটনা। বাংলাদেশের যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামী বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।